যথাযোগ্য মর্যাদায় দেশে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেসব ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার পক্ষেও শ্রদ্ধা জানানো হয় এরপর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল তারপর বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সেনা বিমান ও নৌবাহিনীর পক্ষে শ্রদ্ধা জানানো পর বিরোধী দল জাতীয় পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন উল্লেখ্য উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে charagucho e